আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আমার চ্যানেলে দ্বিতীয় ব্লগ নিয়ে আসলাম আপনাদের কাছে। আমি আজকে দেখাবো আমার যে কালিম পাখিগুলো বিকালবেলা গোসল করে, ওই গোসলের একটা ভিডিও দেখাবো। আমার কালিম পাখিগুলো কীভাবে গোসল করে পুকুরে, চলেন দেখা যাক। সবগুলা পুকুর পারে। सबगुला पुकुर पारे चले आससे एन सबगुला जगह धीरे धीरे गोसल करब। चलें देखते थकी कालिमगुला क्यों गोसल कर विकाल बेला। वो जगह हमार दुई पेयर कालिम देखते ओगुला और कि रानिंग पेयर। बंधुरा की रकम दृश्य, देखें हमार कालिमगुला जगह घोराफेरा करते से। আমার কাছে আসলে ও কালিমের এই খেলাটাই সবচেয়ে ভালো লাগে। আল্লাহ তাআলার রহমতে আমি বেশ কিছু কালিম এই মুহূর্তে আমার হয়ে গেছে। মোটামুটি বেশ কিছু কালিম আছে আমার কাছে। বাচ্চা এড়ালগুলার কাছে আসছে খাবারের জন্য। এই জায়গায় আমি খাবার দিয়েছিলাম, সবগুলা খাবার খাইতেছে। বন্ধুরা, আমি ভাবছিলাম যে সবগুলা কালিমে গোসল দিব, দেখা গেল না। এখন বিকালবেলা ঘোরাফেরা করতেছে কালিমগুলায়। আজকে মনে হয় গোসল দিবে না, এগুলা সবগুলা ঘুরতেছে। বন্ধুরা, তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই। যা ভাবছিলাম তা তো হইল না। ভাবছিলাম আপনাদেরকে কালিমের গোসল দেখাবো, আজকে তারা তো গোসল করলো না। আজকে কালিমগুলা ছোটাছুটি করতেছে বিকালবেলা। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে নিয়ে আসবাম কালিমে কীভাবে গোসল করে, ওইটা ইনশাল্লাহ আশা করি দেখাবো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে সকলের কাছে আশা রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।